সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছাও ভালো আছে, সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটাকে। তো আজকের দিনে আমাদের এখানে আমাদের বাড়ির সামনেই আজকে হরিনাম কীর্তন যাকে বলা হয়, তো সবাই হয়তো জানে না এটা, তো সেই অনুষ্ঠান হচ্ছে আজকে। বুঝ বাবা তো শুনতেই পাচ্ছ তোমরা যে বাইরে আওয়াজ হচ্ছে, বাজনার আওয়াজ হচ্ছে। তো আমরা এখন যাব জল ভরাতে, তো সবাই রেডি হয়ে গেছে। আর তার জন্য আমি দেখো সাদা মানে লাল শাড়ি সাদা পরেছি। তো এখন সাহেব পুরোটা দেখো তোমাদেরকে, দেখো বাইরে আওয়াজ হচ্ছে খুব, সবাই এখন জল ভরতে যাব। তো জল চলো, বেশি দেরি না করে এবার যাই, সবাই চলে যাচ্ছে প্রায়। তো আমি আর মা যাব, চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি জল ভরাতে, চলে গেছে সবাই, আমাদের লেট হয়ে গেছে। মা হাঁটছে দেখো। তো বন্ধুরা চলে এসেছি পুকুর পাড়ে, আর দেখতেই পাচ্ছো পুকুরটা অনেকটাই বড়, আর পিছনে অনেক লোকজন। তো চলে এসেছি জল ভরাতে, আর দেখো কলসি নিয়ে আছে, জল ভরানো হবে, ঘাটেও চলে এসেছে। তো আজকের ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে, আর আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখতেই পেলে গঙ্গা পুজো হয়ে গেছে। তো বিয়েতে যেরকম হয় যে পুকুরে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যায়, এখানেও ঠিক সেরকমটাই হয়েছে কিছুটা। তো হয়ে গেছে, এবার জল ভরানো হবে, কলসি করে আর ঘটিতে করে জল ভরিয়ে নিয়ে যাবে। তো দেখো জল ভরানো হচ্ছে। Oh,
জল বোনানোর কাজ শেষ, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে মন্দিরে যাচ্ছি। তো দেখো সবাই মানে নাচতে নাচতে কি বলবো মানে কীর্তন কীর্তন করতে করতে আসছে। দেখো পাড়ার মধ্যে ঢুকেও গেছি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই আছে পুকুরটা। তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। চলে এসেছি মন্দিরে, আর মন্দিরটা নতুন হয়েছে, এক দু বছর হচ্ছেই, তাই ভালো করে মন্দিরটা কমপ্লিট করতে পারেনি এখনো, আস্তে আস্তে হবে। বন্ধুরা আজকে তো মেরি ক্রিসমাস, তো তার জন্য কেক আনা হয়েছিল। এই যে আরে দেখাতে, এই যে আর্ধেককে খেয়ে নিয়েছে, মানে এত খিদে পেয়েছে কি বলবো। প্রথমে গুড় দিয়ে এটা শুরু করেছে, কেটে খেয়েছে এই যে, আর বাকিটাই যে আমি একটুখানি খেয়েছি। আর যে সকাল থেকে গেম খেলছে আর খেয়ে যাচ্ছে। ভাবলাম পুরো গোটা কেকটাই তোমাদের সাথে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর আগেই সে শেষ করে দিয়েছে আর্ধেক। আমাদের বাড়ির সামনে অনেক বড় করে প্যান্ডেল করেছে, তোমাদেরকে দেখাই, মানে আমার বাড়ির সামনে মানে আমাদের রাস্তায় অনেকটা বড় করে। দেখো এই যে ওইখানে মন্দির, আর এদিকে এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো পুরো উপরটা, এখন তো ঠান্ডার সময় মানে রাতের বেলা কুয়াশা পড়ে, তো তার জন্য পুরো ব্যানার দিয়ে দিয়েছে। আর পাখাও লাগিয়ে না, পাখা না সরি কী বলছি, এগুলো তো লাইট লাইট। আর ওখানে কাজ হচ্ছে এখনও, এই যে কাপড়ের সব এই সাইডে মনে হয় লাগাবে, এই যে সাইডের সব লাগিয়েছে। আমরা কি দুধ দিলাম? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে দুধ দেওয়া হয়েছে কত, 20 লিটার। তো মা নিয়ে যাচ্ছে এখন রান্নার কাজ, যেখানে রান্না করবে সেখানে। ও আমিও যাব, একা ধরে নিয়ে যেতে পারছি না, তাই দুজন মিলে যাচ্ছি। ও প্যান্ডেলের কাজ হচ্ছে। এইখানে এটা হলো আমাদের শীতলা মন্দির, তো এইখানে রান্না হবে। রান্না শুরু হয়ে গেছে অলরেডি। এখানে উনুন বানানো হচ্ছে। এই যে আমাদের মন্দির, তো দেখো গামলা ভর্তি ভর্তি দুধ সব। দেখো 2-3 গামলা হয়েছে, পাড়ার সবাই কিছু না কিছু দিয়েছে, যে যতটা পেরেছে আর কি। তো রান্নার জন্য দেখো মানে সব ড্রাম, রান্নার থালা বাসন সব চলে এসেছে। দেখো আবারও দুধ নিয়ে এসেছে, মানে যে যা পারছে তাই দিচ্ছে তার ক্ষমতা অনুযায়ী। তো রান্না এখন শুরু হবে। এখনো প্যান্ডেল কমপ্লিট করতে পারোনি, পূজা কীর্তন শুরু হয়ে গেছে, এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি তোমার। তো মা এখন চা চা বসাচ্ছে, ওখানে দুধ দিতে গেছিল সবার জন্য, যে 1 গামলা বসিয়ে চা চা করে নিয়ে যাবে। দেখো মার্শালকে বেঁধে রাখা হয়েছে এত লোকের মাঝখানে যায় বলে, তার জন্য লেজ নাড়াচ্ছে। কে কে হয়েছে? চা হয়ে গেছে, মা এবার যাচ্ছে কেটলি করে চা দিতে, আর টিফিন বক্সে করে বিস্কুট দিয়ে আসুক। দেখো যাওয়ার জন্য কেমন ইয়ে ছটফট করছে, তুই আর যেতে পারবি না। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ চা খেয়ে সব বসে গেছে কাজে, আর এখানে সবাই বাঁধাকপি কাটছে গোল হয়ে, মনে হচ্ছে মিটিং করছে। আর ওদিকে রান্নাও শুরু হয়ে গেছে, এই যে ইট দিয়ে উনুন বানানো হয়েছে, আর যে মা চা দিচ্ছে সবাইকে, অনেককে দিয়েছে, অনেকের খাওয়াও হয়ে গেছে। তো আজকের মেনু হলো ডাল, আলুর তরকারি, বাঁধাকপি ভাজা, আর হলো পায়েস। কীর্তনে তো মানে ঠাকুরের অনুষ্ঠানে তো নিরামিষই হয়, মাছ মাংস হয় না, তোমরা তো সবাই জানো। তো এখনও চা দিচ্ছে, দুবার করে চা করা হয়েছে, একবার রান্না হয়েছে সকালে, তারপর আমি আবার চা করে নিয়ে আসলাম, এখন সেটা দিচ্ছে। শোনেন, 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 শোনেন,
এখনো হলো না? না, কত মশলা না, সব মশলা তো আমরা বাটছি, এখনো আদা বাটা বাকি আছে। আদা কিসে? আদা ছুলেছে নাই কি জানি। আদা এইতে? না, আমাকে দেয়নি এখনো। এই এইতে মেশিন করা যাবে? হয় কি তুমি সব বাটা যাবে। তা ওখানে না কি আছে তা ওখানে নিয়ে চলো। আর আদা বাটা কত? আর জিরে বাটা হলো, গরম মশলা বাটা হলো, এবার আদা, তারপর লঙ্কা দিলে শেষ। লঙ্কা বাটা হলো, তিন দমলা আদা বাটা হলো। বাহ, খুব ভালো, সারাদিন বেটেই যাচ্ছে। একবার একবার ধনে গুঁড়ো আনছে, একবারে আদা আনছে, একবারে জিরে আনছে, সব জ্বালা করে কি আমি জানি না। দেখ কত লঙ্কা আরো আছে, না আরো আছে, এটা বাড়লে আবার এত লঙ্কা আছে, চেয়ার দায়িত্ব। হ্যালো গাইজ, গুড ইভিনিং। সব কাজকর্ম গুছিয়ে এই সবে ফ্রি হলাম। আর তো এখন বাজে সন্ধে 6:30, 6:30 বাজেনি এখন, 6:20। তো এখন যাবো একটু মন্দিরের সামনে, তাই একটু মাথা ব্যথা আশ্রয় নিয়েছি। আর তোমরা শুনতেই পাচ্ছো যে বাইরে আওয়াজ হচ্ছে, বাজনার আওয়াজ হচ্ছে। তো এখন রাস্তায় পুরো মানে প্যান্ডেল কমপ্লিট করে দিয়েছে, তো তোমাদেরকে দেখাবো। তখন তো দেখেছিলাম কমপ্লিট হয়নি। ওখানে তো সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো সকাল থেকে দুপুরে ওখানে সবাই খাওয়া দাওয়া করেছে অনেকে, কিন্তু আমি খাইনি, ঘরেই খেয়েছি। তো রাতের বেলা তো মানে পাড়ার সবাইকে নিমন্ত্রণ, পাড়ার সবাই আসবে, সবাই মিলে রান্নাবান্না হচ্ছে, আনন্দ হচ্ছে। তো শাশুড়ি তো গেছিলো সবজি টবজি কেটে দিতে, আমি ঘরে ছিলাম, ঘরের কাজকর্ম করছিলাম। তো এখন যাব, আর এখন রাতে গিয়েই খাবো, দুপুরে আর খাইনি, যে রাতে খাবো বলে ফুলদমে রান্না চলছে। চলো যাই। তো গাইজ দেখো, এটা আমাদের বাড়ির গেট, আর এই বাড়ির সামনেই সব কমপ্লিট হয়ে গেছে। শুধু হাই বললে হবে, অন্য কিছু বল। ডেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবই করো, ভালো লাগলে পুরো ভিডিওটা শেয়ার করো। সো দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশেই কাপড় দিয়ে দিয়েছে। তো এবার যাব একটু মন্দিরের দিকে। দেখো অনেক লোকজন হয়েছে, যত রাত হবে আরো বেশি লোকজন হবে, তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো কত লোকজন, এখন বাজে প্রায় 8:30-9:00 হবে। তো সবাই এখন কীর্তন করছে, দেখো অনেক লোক, সবাই ডাঙ্কা বাজাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কুলো সাজানো হয়েছে, আর কুলোর মধ্যে ঘট, মালা, প্রদীপ, ধূপকাঠি সব আছে। আর এখানে মন্দিরটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে সাজানো হয়নি অত সকালবেলায়। তো এখন মন্দির পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, ফুল দিয়ে, মালা দিয়ে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ হরিচাঁদ গুরুচাঁদ, মানে হরিচাঁদ ঠাকুর, মানে এরই মেনলি পুজোটা হয়। তো সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন আমাদের পাড়ার সবাই মিলে কীর্তন করছে, কিছুক্ষণ পরে অন্য জায়গা থেকে দল আসবে, তো তাদেরকে বরণ করে নিয়ে আসবে, ওই তার জন্য কুলো সাজানো হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা অন্য জায়গা দিয়ে দল চলে এসেছে, তো তার জন্য সবাই বরণ করতে যাবে কুলো নিয়ে। দেখো সবাই মাথায় কুলো নিয়ে নিয়েছে, আর প্রত্যেকটা কুলো তো সাজানোই ছিল সুন্দর করে। তো এখন যাবে, তো দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং। সবাই প্রণাম করছে আর সবাইকে ফুল ছড়িয়ে দিচ্ছে। দেখো সবাইকে ফুল ছড়িয়ে মানে আমন্ত্রণ জানাচ্ছে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ওদিকে কীর্তন চলছে আর এদিকে তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো দেখো দু সাইডেই খাবার জন্য মানে কাপড় পেতে দিয়েছে, তো সবাই বসে পড়েছে খাবার জন্যে, কারণ অনেক রাত হয়ে গেছে আর কীর্তন তো চলছেই ওদিকে। তো দেখো সবাইকে দেওয়া হচ্ছে। তো গাইজ খেয়ে দেয়ে বাইরে চলে এসেছি। সমীরকে বললাম যেতে, যায়নি, বলে যাবে না। তো যাই হোক, ও না যায় না যাবে, তো আমি তো খেতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা তো প্রতি মানে সব ব্লগের থেকে অন্যরকম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো সবাইকে টাটা।